প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ফ্রিল্যান্সার থেকে টাকা উইথড্র করব। তো এটা আসলে তেমন কঠিন কোনো বিষয় না। পেওনিয়ার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সার থেকে টাকাটা উইথড্র করতে পারি। তো আমরা আজকে দেখবো যে ফ্রিল্যান্সারে কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করব এবং কিভাবে আমি উইথড্র দিব। তো আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে রেখেছি এখানে। তা নতুন একটা অ্যাকাউন্ট উইথড্র করার জন্য কোনো পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করা হয়নি। এখন আমি এটা অ্যাড করে নিব। আমি এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যাকাউন্টে 45 USD আছে। freelancer.com থেকে উইথড্রর মিনিমাম যেটা ব্যালেন্স থাকতে হবে সেটা হচ্ছে $30। এখানে $30 থাকলেই আপনি উইথড্র করতে পারবেন, $30 নিচে থাকলে আসলে এটা করা যাবে না। এর বেশি আসলে যা থাকে কোনো সমস্যা নেই। যেখান থেকে উইথড্র করতে হলে বা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা যেটা করব, আমি এখানে আমার যে ব্যালেন্সটা শো করতেছে, আমি যদি এখানে মাউসটাকে হোভার করি নিচের দিকে, দেখেন এখানে দিয়ে আছে উইথড্র মানি। উইথড্র মানিতে ক্লিক করলে দেখেন এখানে আমাকে বিভিন্ন ওয়েতে আমি এটাকে উইথড্র করতে পারি। যেমন এখানে আছে এক্সপ্রেস উইথড্রল, পেপাল, স্ক্রিল, ওয়ার ট্রান্সফার, ফ্রিল্যান্সার ডেবিট কার্ড। এখানে পেপাল নাই, স্ক্রিল আমরা চাইলে অ্যাড করতে পারি। তবে আমরা আজকে পেওনিয়ার যে কার্ডটা এটাকে ফ্রিল্যান্সার ডেবিট কার্ড বলা হচ্ছে। এখানে দেখেন দিয়ে আছে যে ফ্রিল্যান্সার ডেবিট কার্ডের মাধ্যমে আমরা যদি এটা উইথড্র করি তাহলে কোনো চার্জ নাই। অর্থাৎ আমি যদি $45 উইথড্র করি তাহলে আমার ব্যালেন্সে আমি $45ই পাবো। এরপর যে আমাকে এখান থেকে দেখাচ্ছে যে তাদেরও যে প্রফেশনাল যে মেম্বারশিপ এটা আমি এখান থেকে নিব কিনা। না, আমি আপাতত কোনো মেম্বারশিপ কিনতে চাচ্ছি না। তাহলে কন্টিনিউ উইদাউট দ্য বেনিফিট অফ প্রফেশনাল মেম্বারশিপ, আমি প্রফেশনাল মেম্বারশিপ কেনার যে অপশনটা এটাকে স্কিপ করে গেলাম। এবার দেখেন এখান থেকে কি বলছে, উইথড্র ভাইয়া ফ্রিল্যান্সার ডেবিট কার্ড। এখন যদি ডেবিট কার্ড না থাকে তাহলে আমাকে অ্যাকাউন্ট করতে বলতেছে যে গেট ইউর ফ্রিল্যান্সার ডেবিট কার্ড নাও। আমি এখানে ক্লিক করি। যদিও আমার ফ্রিল্যান্সার ডেবিট কার্ড অর্থাৎ পেওনিয়ার কার্ড আছে, আপনি চাইলে এই যে ফ্রিল্যান্সারের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখেন আবার দিয়ে দিছে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট সাইন ইন, তার মানে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, জাস্ট এটাকে সাইন ইন করতে হবে। তো এখানে ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করার পর জাস্ট আমি লগ ইন করবো। পেওনিয়ার মেলটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম। তো এখানে ইউজার নেমে আপনার পেওনিয়ারের মেল এবং আপনার পাসওয়ার্ড যেটা, এটা পেওনিয়ারের পাসওয়ার্ড, এটা এখান থেকে আমি দিয়ে দিলাম। আল্টে দেখেন এখানে এনে চলে আসছে ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট। এটা করার পর আপনার ওই মেলে একটা কনফার্মেশন কোডও চলে যাবে, চলে আসে। দেখেন আমাকে এখান থেকে কনফার্মেশন এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে এবং মেলেও পেয়ে যাবো, থ্যাংক ইউ অ্যাজ সুন অ্যাজ উই রিসিভ ফ্রিল্যান্সার ডেবিট কার্ড প্লিজ মেক এ উইথড্রল রিকোয়েস্ট ফ্রম দিস পেজ। তার মানে আমি যদি উইথড্রল দিতে চাই তাহলে এই পেজে যেতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করলে দেখেন আমার উইথড্র প্রসেসে চলে আসছে। তো এখান থেকে দেখেন জাস্ট এখন উইথড্র ফান্ডে দিলেই চলবে, অথবা আমরা তো এটা অ্যাড করলাম, আমি এখনও উইথড্র দিইনি। যদি উইথড্র দিতে চাই আমি এখন এখান থেকে দিতে পারি, বা পরবর্তী সময়তে আমরা কীভাবে দেবো সেম ওয়েতে এখান থেকে আমি উইথড্র মানিতে চলে গেলাম। ফ্রিল্যান্সার ডেবিট কার্ডে যখন ক্লিক করব, এর আগে যেটা হয়েছিল আমাকে কার্ড অ্যাড করতে হয়েছিল বা কার্ডের জন্য অর্ডার করতে বলা হয়েছিল, কারণ তখন আমার ওখানে কার্ডটা অ্যাড করা ছিল না। এখন কিন্তু অ্যাড করা আছে, দেখেন এখন আর নতুন অ্যাডের ফাংশন আসেনি। অর্থাৎ $45 যেটা আছে আমি পুরো $45 যদি দিতে চাই বা অন্যান্য কোনো ফিগার যদি আমি দিতে চাই তাহলে সেটা এখানে লিখে দিব। এটা মাথায় রাখতে হবে যে আমার এখানে এটা অবশ্যই $30 হতে হবে, $30 নিচে হলে এটা উইথড্র দেওয়া যাবে না। এখানে আমি এখান থেকে দিয়ে এসে উইথড্র ফান্ডে দিলাম। যে দেখেন এখানে আমার ফোন নাম্বারে একটা কনফার্মেশন SMS আসবে যে আমি আসলে উইথড্র দিব কিনা। তো আমি এখান থেকে ভেরিফিকেশন কোড দিলাম, এবার আমার ফোনে একটা কোড চলে আসবে। অলরেডি একটা কোড চলে আসছে, এই কোডটা এখানে এখন শুধু দিয়ে দিতে হবে, ভেরিফাই কোড। আমি কোড দিয়ে দিলাম এবং আমার এখান থেকে দেখেন ফাইনালি এটা পাবো। আমি যদি এখন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করি, সে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলাম, আমার এখান থেকে একটা ফান্ড উইথড্রর জন্য একটা রিকোয়েস্ট চলে গেছে। এখন ডলারটা আমার পেওনিয়ারে আসলে কবে নাগাদ যাবে, দেখেন এখান থেকে বলে দিচ্ছে উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। 15 দিন সময় তারা এখান থেকে নেবে এই ফান্ডটাকে আমার অ্যাকাউন্টে রিলিজ করার জন্য, তবে এটা প্রথমবারের জন্য। অর্থাৎ আমরা ফ্রিল্যান্সার থেকে যখন প্রথমবার উইথড্র দিব তখন আমার 15 দিন সময় লাগবে। সেকেন্ড টাইম উইথড্র দিব তখন দেখা যাচ্ছে যে 1 দিন বা 2 দিনেই এটা চলে আসে। এখন ম্যাক্সিমাম সময় নেই 3 দিন, 3 দিন লাগে না, দেখা যাচ্ছে যে 1 দিনেই চলে আসে। তো আমরা দেখে নিলাম freelancer.com কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করা যায়, কিভাবে আমরা ডলার উইথড্র করতে পারি আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে।
ধন্যবাদ আজকে পর্যন্তই।